আচ্ছা, হিন্দু রাষ্ট্র হলে মানে হিন্দু রাষ্ট্র, আমিও হিন্দু রাষ্ট্রের পক্ষে হয়ে যাব। আমি একরামুল বাগানি, আমি একজন মুসলিম ঘরের সন্তান, আমি ইনসাফ বাংলা চ্যানেলের এডিটর, আমি কথা দিচ্ছি আমিও হিন্দু রাষ্ট্রের পক্ষে হয়ে যাব। আমি বিজেপি পার্টি আরএসএস করব, বজরং দল করব, সকালবেলায় হাফ প্যান্ট পরে ওই আরএসএসের ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং নেব, যা ট্রেনিং দেবে তাই ট্রেনিং নেব। কিন্তু আমাকে কথা দিতে হবে যে যদি হিন্দু রাষ্ট্র হয় তখন গ্যাস সিলিন্ডারের দাম 900 টাকা থেকে 400 টাকায় আসবে, পেট্রোলের দাম 90 টাকা থেকে 50 টাকায় আসবে, আর আপনার চাকরি বাকরি মানে বাধ্যতামূলক, শিক্ষিত ছেলে মেয়ে শিক্ষা অর্জন করলেই তার জন্য চাকরি দেওয়া হবে, বাধ্যতামূলক করতে হবে। মহিলারা এখন যে মানে আমার মহিলারা, আমাদের দেশের মহিলারা আরও নিরাপত্তা তাদেরকে সুনিশ্চিত করতে হবে, এবং পুরুষ মহিলা সমান সমান অধিকার পাবে, এবং আপনার না কী বলে নেতৃত্বের জায়গাও তাদেরকে সেইভাবে আনতে হবে। যদি হিন্দুত্ববাদ মানে হিন্দু রাষ্ট্র হয়ে যদি এই সমস্ত জিনিসগুলো বা বিজেপি যদি সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে ক্ষমতায় আসার পর এবং হিন্দু রাষ্ট্র কায়েম হওয়ার পর যদি এইগুলো সুনিশ্চিত করে দেওয়া হয়, আজকে যে চাল আমরা 1500 টাকা বস্তা কিনছি সেই চালটা 1000 টাকা বস্তা কেনা হবে, কেরোসিন তেল তেল যেটা আজকে 70-80 টাকা বা 100 টাকা লিটার কিনছি সেটা 20 টাকা লিটার করতে হবে, এই যে বিষয়গুলো, এবং ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, কোনো মানুষ হিন্দু রাষ্ট্র যদি হয় কোনো মানুষ না খেয়ে মরবে না, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ যদি হিন্দু রাষ্ট্র হয় ভারতবর্ষের কোনো মানুষ চিকিৎসার অভাবে মরবে না, অক্সিজেনের অভাবে মরবে না, না খেতে পেয়ে মরবে না, জাতি দাঙ্গা করে মরবে না, ধর্মীয় উস্কানি কেউ দেবে না। যদি এগুলো যদি আপনারা নিশ্চিত করতে পারেন, গ্যারান্টি দিতে পারেন, আমি একরামুল বাগানি আমি কথা দিচ্ছি যে আমি হিন্দু রাষ্ট্রের পক্ষে হব, আর এই গেরুয়া পাঞ্জাবি সবসময় পরে ঘুরবো, গেরুয়া পোশাক পরে সবসময় ঘুরবো, এবং হিন্দুত্ববাদীদের পক্ষে হয়ে যাব, হিন্দু রাষ্ট্রের পক্ষে হয়ে যাব যদি আমি যে দাবিগুলো করলাম এই দাবিগুলো মেনে নেওয়া হয়। প্রত্যেকটা যুবকের জন্য চাকরি, প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের জন্য মিনিমাম এডুকেশন, প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিক যেন না খেয়ে ঘুমাবে না, এবং গ্যাস সিলিন্ডারের দাম 950 থেকে 400 টাকায় করবে, এগুলো যদি সব সুনিশ্চিত হয় তাহলে আমি হিন্দু রাষ্ট্রের পক্ষে। এগুলো কি করতে পারবেন? যদি করতে না পারেন তাহলে দয়া করে নাটক করা বন্ধ করুন। মানুষ শিক্ষিত হচ্ছে, মানুষ সচেতন হচ্ছে, আপনাদের ধাপ্পাবাজি, আপনাদের বদমাইশি, আপনাদের যে রাজনীতিটা একটা ব্যবসায় পরিণত করেছেন, আর যে ব্যবসাটা গুজরাট থেকে উৎপন্ন হয়েছে, যে মানে গুজরাট থেকে উৎপন্ন হয়েছে, এই ব্যবসাটা দয়া করে বন্ধ করুন। আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল হলে ব্যবসা করুন না, বিভিন্ন রকমের ব্যবসা, কেন রাজনীতিটাকে ব্যবসায় মানে পেশাটা, রাজনীতি তো রাজকীয় একটা, মানে রাজনীতি হলো রাজার নীতি, যে নীতিতে যে রাজনীতি আজকে খুনি, ধর্ষণ, গুন্ডা, দাঙ্গাবাজ, দুর্নীতিগ্রস্ত, চোর, ছেঁচড়া, লম্পট, তারা রাজনীতি করতে আসছে। কিন্তু রাজনীতি ছিল রাজার নীতি, যে রাজনীতি ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ করতে পারত, ভারতবর্ষের শিক্ষিত এডুকেটেড সচেতন মানুষের জন্য এই রাজনীতি ছিল। আজকে রাজনীতি করছে কারা? 3 মাস জেল খাটার আসামি। রাজনীতি করছে কারা? দাঙ্গায় উস্কানি দেওয়া আসামি। রাজনীতি করছে কারা? ধর্ষণে আসামি। রাজনীতি করছে কারা? অশিক্ষিত ক্লাস 12-এ ফেল করেছে এমন মানুষ, কারা রাজনীতি করছে? চেহারা দেখিয়ে মুখ দেখিয়ে কি রাজনীতি হয়? খালি পেটে কি রাজনীতি হয়? আজকে হিন্দু রাষ্ট্রের কথা বলছেন, আজকে আমার রাজ্যের যারা হিন্দুদের আপনারা বলছেন হিন্দুরা বিপদে আছে, মুসলিমরা সব মানে পাকিস্তান করে দিচ্ছে, তা হিন্দুরা বিপদে আছে মানে কি? মানে আমরা যে গ্যাস সিলিন্ডারটা মুসলিমরা 930 টাকা দিয়ে কিনছি, হিন্দু ভাইদের কি সেটা 9000 টাকা দিয়ে কিনতে হচ্ছে? তাহলে হিন্দুরা বিপদে আছে কেন? মানে আমরা যে পেট্রোলটা 90 টাকা দিয়ে কিনছি, হিন্দু ভাইদের কি 900 টাকা দিয়ে কিনতে হচ্ছে সেই পেট্রোলটা? তাহলে হিন্দু সম্প্রদায় বিপদে আছে কেন? আমি যে পাঞ্জাবিটা 500 টাকা দিয়ে কিনেছি, একজন হিন্দু সম্প্রদায়ের মানুষকে কি এই পাঞ্জাবিটা 5000 টাকা দিয়ে কিনতে হয়? তাহলে হিন্দু সম্প্রদায় কেন বিপদে আছে বলুন? আজকে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা তাদের পূজা অর্চনা করছে, মুসলিমরা তারা তাদের নামাজ কালাম যেগুলো করতে হয় ধর্মীয় আচার আচরণ পালন করছে, এতে সমস্যা কোথায়? আজকে ধর্মীয় উস্কানি দিয়ে মানুষ মানুষের মধ্যে বিভেদ তৈরি করে দিচ্ছেন, মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিচ্ছেন, মানুষের মধ্যে জাতি দাঙ্গা বাঁধিয়ে দিতে চাইছেন। ভারতবর্ষে আমরা জন্মসূত্রে ভারতীয়, অধিকার সূত্রে ভারতীয়, এবং অবশ্যই ভারতবর্ষে আমরা পৈতৃক সূত্রেও ভারতীয়, জন্মসূত্রে ভারতীয়, পৈতৃক সূত্রে ভারতীয়, এবং আমরা অধিকার সূত্রে ভারতীয়। কেন এরকম করছেন? আপনি বিপদে পড়লে কালার, আপনি ধরুন এই করোনা ভাইরাসের আতঙ্কে আপনি একজন উস্কানি দেওয়া বিজেপির কোনো নেতা বা হিন্দুত্ববাদী কোনো নেতা বা কোনো দুর্নীতিগ্রস্ত নেতা, আপনি উস্কানি দিয়ে দিলেন, এক সপ্তাহ পর করোনা ভাইরাস হয়ে মারা গেলেন, শান্তি পাবেন? আপনার আত্মাটা শান্তি পাবে? কিন্তু আপনি ভাবুন তো যে আপনার
আপনি যদি দেখে যেতে পারেন, আপনি যদি দেখে যেতে পারেন, আপনি যদি সম্প্রীতির বার্তা দিয়ে যেতে পারেন যে হিন্দুরা হিন্দুদের ধর্ম করবে, মুসলিমরা মুসলিমদের ধর্ম করবে, কিন্তু যখন কেউ বিপদে পড়বে হিন্দু মুসলিম না দেখে একে অপরের পাশে দাঁড়াবে। এই অ্যাম্বুলেন্সটা এই এলাকার জন্য কিনে দেওয়া হলো, হিন্দু মুসলিম দেখা হবে না। যে কোনো ধর্মের মানুষ যখন বিপদে পড়বে, যে ধর্ম বর্ণ ভাষা আমরা দেখব না, বিপদে পড়লে এই অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হবে, বা এই হসপিটালটা আমরা এলাকার মধ্যে করে দিলাম। এইগুলো করলে আপনি মৃত্যুর পরেও তো শান্তি পাবেন, মানে জীবিত অবস্থায়ও দেখলেন যে সবাই শান্তিতে আছে, দেশ শান্তিতে আছে, বাংলা শান্তিতে আছে, এবং মৃত্যুর পরও আপনি এই শান্তিটা অনুভব করতে পারবেন। কিন্তু তারপরেও কেন এই দাঙ্গা বাঁধানোর পরিবেশ করছেন একটু বলতে পারেন? ছাড়ুন না, আসুন না, আপনি আপনার রাজনৈতিক দল করুন না, শান্তি সম্প্রীতি ঐক্য ভালোবাসা ভ্রাতৃত্ব বজায় রেখে উন্নয়নের ভিত্তিতে রাজনীতি করুন। আপনারা বলবেন যে তাহলে ইস্যু কী, কোন ইস্যুতে রাজনীতি করুন? উন্নয়ন, এর থেকে বড় ইস্যু আর কী হতে পারে? উন্নয়ন ছাড়া এর থেকে বড় ইস্যু আর কী হতে পারে? আপনারা করুন না, যে ধরুন একটা এমপি সে বছরে 5 কোটি টাকার ফান্ড পাচ্ছে, ধরুন আমি সঠিক জানি না, 5 কোটি টাকার ফান্ড পাচ্ছে, আপনি 5 কোটি টাকার মধ্যে 4.5 কোটি টাকা 5 কোটি টাকার যদি কাজ আপনি করেন, অনেক কাজ তো হবে। আপনি তো একটা এমপি, আপনি তো একটা মায়না পাচ্ছেন, আপনি একজন এমএলএ, আপনি তো মায়না পাচ্ছেন, আপনি একজন কাউন্সিলর বা পঞ্চায়েতের মেম্বার, আপনি তো মায়না পাচ্ছেন, এরপরেও কেন দুর্নীতি করছেন, কেন গরিব মানুষের হক মেরে খাচ্ছেন? একজনের আমফানে একজনের ঘর ছিল, সে 20,000 টাকা পেলো কারণ সে ঝান্ডা ধরে বলে, আর একজন ভাই অসহায়, সে বিরোধী দলের কর্মী বলে, সে বিরোধী দলের কর্মী বলে সে আমফানের ঘরটা পেলো না, কিন্তু তার ঘরটা ভেঙে গিয়েছে। শান্তি পাবেন মৃত্যুর পর? এখন শান্তিতে আছেন? মানে যার প্রয়োজন নেই তাকে দিয়েছেন, আর যার প্রয়োজন আছে তাকে দেননি, এটা যখন মনে পড়ে আপনার রাতে কি ঘুম হয় শান্তিতে? যখন আপনি দেখেন যে আপনার উস্কানিতে, আপনি একটা এলাকায় একটা অনুষ্ঠান করে এলেন, সেখানে ধর্মীয় উস্কানি দিয়ে এলেন, সেই উস্কানির পর আপনি বাড়ি চলে এলেন, এসি ঘরে ঘুমাচ্ছেন 5-star হোটেলে, আর সেখানে দাঙ্গা বেঁধে গিয়ে 4টে মায়ের কোল খালি হলো, আপনি সত্যি কথা বুকে হাত রেখে বলুন তো, আপনি যে ভগবান, যে ঈশ্বর, যে আল্লাহকেই আপনি ভালোবাসেন, যে ধর্মেরই মানুষ হন, আপনি বুকে হাত রেখে বলুন যে হ্যাঁ, আমি উস্কানি দিয়ে এসেছিলাম, 10 জন মারা গিয়েছে, আমি হ্যাপি? কোনোদিন আপনি হ্যাপি হতে পারেন না, কারণ আপনিও একজন মায়ের সন্তান। আপনি যদি মারা যেতেন, আপনার মা হাউ হাউ করে কাঁদত, আপনার স্ত্রী বিধবা হয়ে যেত, আপনার 4টে সন্তান অনাথ হয়ে যেত, ভাবতে পারছেন? আসুন না, শান্তি সম্প্রীতি ঐক্য ভালোবাসা ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা ভারতবর্ষকে সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর দেশ হিসাবে গড়ে তুলি। আমরাও ভারতবর্ষকে ভালোবাসি, আপনারাও ভালোবাসেন, কিন্তু কোথাও একটা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের স্বার্থের দিকে তাকিয়ে কোথাও একটা যেন দেশের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন, কোথাও গিয়ে একটা যেন দেশের আইনের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন, সব থেকে বড় কথা হলো কোথাও যেন একটা আপনি অমানবিক হয়ে গিয়েছেন রাজনৈতিক ফায়দার কারণে, রাজনৈতিক ফায়দার কারণে আপনি অমানবিক হয়ে গিয়েছেন। আজকে রামনবমী, আমাদের কলকাতায় যে রামনবমী হলো, আমরা দেখতে পেলাম মসজিদ থেকে, মাদ্রাসা থেকে ছেলেগুলো বেরিয়ে মাথায় টুপি দিয়ে কী সুন্দর ঠান্ডা পানির বোতল, জলের বোতল নিয়ে রামনবমীতে যারা অংশগ্রহণ করেছিল হিন্দু ভাইদের তাদেরকে হাতে দিচ্ছে। কত সুন্দর লাগে বলুন তো, আজকে দুর্গাপুজো যখন হচ্ছে বা কোনো রকম মেলা হচ্ছে বা মুসলিম সম্প্রদায়ের কোনো অনুষ্ঠান হচ্ছে, আপনারা যখন পাশে দাঁড়াচ্ছেন কত সুন্দর লাগে। আমি বলছি না আমি মুসলিম আমার ধর্মটা আপনাকে করতে হবে, বা আমি মুসলিম আপনার হিন্দু ওই রামনবমীতে আমি যাবো, এটা ভণ্ডামো ছাড়া আর কিছু নয়, এটা করার দরকার নেই। কিন্তু এই যে একে অপরের যে পাশে দাঁড়ানো, একে অপরের বিপদে যেই পাশে, আচ্ছা আপনার পুজোর যে প্যান্ডেল হচ্ছে সেই প্যান্ডেলটা হয়তো কোনো দুজন মুসলিম একজন গিয়ে করছে, বা আপনার লাইটিংটা কোনো মুসলিম সম্প্রদায়ের মানুষ করছে, আবার আমাদের ঈদের সময় যে মিষ্টির প্রয়োজন হয় সেই মিষ্টিটা কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের দোকান থেকে আনছি, কই কোনো সমস্যা তো নেই? কোথায় মিষ্টিটা ধুয়ে দিয়ে খাই না তো, মানে মিষ্টির ছালটা তো ছাড়িয়ে দিয়ে খাই না যেটা হিন্দু সম্প্রদায়ের মানুষ করেছে? এটা আমাদের ভারতবর্ষের ঐতিহ্য নয়, এটা আমাদের বাংলার ঐতিহ্য নয়, বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার কালচার হলো মিলে মিশে চলা, বুঝতে পারছেন? বাংলার কালচার বলছে হিন্দুরা বিপদে আছে, কীভাবে বিপদে আছে একটু বোঝাবেন, কীভাবে মানে কী করে বিপদে? মুসলিমরা সব মেরে কেটে খেয়ে নিচ্ছে, বা মুসলিমরা কী আছে? দেশের প্রধানমন্ত্রী একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, দেশের রাষ্ট্রপতি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ, আর সবাই আরএসএস থেকে এসছে, দেশের উপরাষ্ট্রপতি একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ আরএসএস থেকে এসছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমাদের রাজ্যের রাজ্যপাল হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমাদের রাজ্যের অর্থমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমাদের রাজ্যের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও মুসলিম সম্প্রদায়ের মানুষ। এতেই পাকিস্তান হয়ে গেল, এতেই পাকিস্তান হয়ে গেল? এতগুলো মানে ভালো লাগলো না, এই একটা মানে আপনার এ হয়েছে সেটাই, মানে স্বাধীনতার পর মনে হয় এই প্রথম একজন কলকাতার মেয়র মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়েছে, এতে করেই মনে হচ্ছে যেন পাকিস্তান হয়ে গেল। আর যে মেয়র হয়েছে ববি হাকিম, শুনেছি সবার জন্য থাকে চেতলায়, তার কয়েকবার গিয়েছি তার এলাকায়,
সেখানে মুসলিম থাকে কম, হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি, তারা বেশি ভালোবাসে ববি হাকিমকে। মানে চাকরি বাকরি আমার রাজ্যের কথা বলে আমি পুরো দেশের কথা ছেড়ে দিচ্ছি, আমাদের রাজ্যে 35-40% মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকে, সংখ্যালঘু, চাকরি করে মাত্র 1-1.5%, বেশি সব চাকরি আমার হিন্দু ভাই বোনেরাই করে। বলবেন যোগ্যতা নেই, থাক ওই তর্কে আমি যাচ্ছি না, যোগ্যতা আছে না আছে সেটা মানুষ জানে। এখন প্রত্যেকটা বাড়ির ছেলেমেয়েরা শিক্ষিত হচ্ছে, এডুকেটেড হচ্ছে, সচেতন হচ্ছে, কিন্তু তারা পাচ্ছে না ধর্মীয় কারণে কি অন্য কারণে, আমি ওই তর্কে যাচ্ছি না যে যাবোই না, অন্য কোনো দিন হবে। তাহলে কোনো দিনকে আমরা তার জন্য বলেছি যে ভারতবর্ষটা হিন্দুত্ব হিন্দুস্তান মানে আপনার কি বলে হিন্দুত্ববাদীদের কবলে পড়ে ভারতবর্ষটা আপনার হিন্দু রাষ্ট্র হয়ে গেছে, কোনো দিন বলেছি? কিন্তু আমরা 1.5% চাকরি করি, মানে চাকরি যদি আপনি খোঁজেন বলবে সেই ওই গ্রামে একজন মুসলিম সম্প্রদায়ের লোক চাকরি করে, ওই গ্রামে একজন চাকরি করে, আর সেই ওই গ্রামে একজন চাকরি করে, 1-1.5% চাকরি করে তো 35-40% মুসলমানের মধ্যে। কিন্তু আমরা তো কোনো দিন বলিনি যে এটা আপনার নেপাল হয়ে গেল, হিন্দু রাষ্ট্র হয়ে গেল, কিন্তু আপনারা রাজনৈতিক ফায়দার জন্য বলছেন পাকিস্তান হয়ে গেল। মুসলমানরা কি একটু তাদের, আমার ধর্মীয় স্বাধীনতা, আমি আমার সংবিধান অধিকার দিয়েছি, আমি দাঁড়িয়ে রেখেছি, নামাজ পড়ি, কিন্তু আমি কি আপনার উপরে চাপিয়ে দিয়েছি যে আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে, আপনাকে নারায় তাকবীর আল্লাহু আকবার বলতে হবে, আপনাকে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে? কিন্তু আপনি কেন উস্কানি দিচ্ছেন যে জয় শ্রীরাম বলতে হবে একজনকে দাঁড়িয়ে ধরে? ভারত মেরা হ্যা না হ্যাঁ তো জয় শ্রীরাম বলনা হ্যাঁ, শুধুমাত্র রাজনৈতিক ফায়দার কারণে? আসুন না একসঙ্গে একে অপদের বিপদে পাশে দাঁড়াই, যে রাজনৈতিক দল পছন্দ হয় করুন, কিন্তু দয়া করে ধর্মীয় উস্কানি ধর্মীয় দাঙ্গা বাঁধাবেন না, খুব খারাপ জিনিস। যেখানে যেখানে দাঙ্গা বেঁধেছে জেনে আসুন, হ্যাঁ মুসলিম সম্প্রদায়ের মানুষ বেশি হত্যা হয়েছে, তাদেরকে মানে দাঙ্গার নামে গণহত্যা করা হয়েছে, কুচে দেওয়া হয়েছে, এরপরেও যে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িতে ক্ষতি হয়েছে, মানে যদি মুসলিম সম্প্রদায়ের 100 জনের হয়, হিন্দু সম্প্রদায়ের 1 জনের যদি হয়, তার বাড়িতে গিয়ে একটু জেনে আসবেন কী অবস্থা, দাঙ্গার ভয়ঙ্কর পরিবেশটা কেমন। আপনার সামনে যদি আপনার মেয়ে বা আপনার স্ত্রী বা আপনার মায়ের হাতটা যদি ধরে কেউ টানে, আপনার বুকের ভিতর ঝড় উঠবে, বাঁচতে আর ইচ্ছা করবে না, তাকে মেরে আমি মরবো, যে এইভাবে অন্যায়ভাবে হাতটা ধরে টানলো। আর আপনাকে গাছে বেঁধে আপনার মায়ের বোন আপনার স্ত্রীকে যখন ধর্ষণ করা হবে, ইজ্জত নেওয়া হবে, আপনার সন্তানকে যখন একটা ধর্মীয় স্লোগান দিয়ে কোনো একটি আপনার অস্ত্রের উপর এরকমভাবে ঘোরানো হবে, প্রেগনেন্ট মহিলার পেটটা কেটে চিরেট করে দিয়ে বাচ্চাটাকে বের করে দিয়ে চিরেট করে দেওয়া হবে, এটা তো দাঙ্গা, লুট করা হবে। আপনি একটা দোকান করেছেন রাস্তার ধারে লোন নিয়ে, মাথার ঘাম পায়ে ফেলা টাকা অর্থ উপার্জন করে সেই দোকানটা লুট করা হবে, আপনার বাড়িটা ভাঙচুর করা হবে, পুড়িয়ে দেওয়া হবে, গাড়িগুলো পুড়িয়ে দেওয়া হবে, এটাই তো দাঙ্গা, এটাই তো অশান্তি। আর সেই অশান্তিতে উস্কানি দিচ্ছে শুভেন্দু অধিকারীর মতো নেতারা। বিজেপি করেন বলে মানুষ নয় আপনি? হিন্দুত্ববাদী বলে কি আপনি মানুষ নয়? আপনার হিন্দু ধর্ম তো এটা শেখায়নি, আমার দেশের গণতন্ত্র আমার দেশের সংবিধান তো এটা শেখায়নি, বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান এরকম তো উস্কানি শেখায়নি, বা হিন্দু সম্প্রদায়ের যে বইগুলো রয়েছে আপনাদের গীতা আরও রামায়ণ মহাভারত যেগুলো রয়েছে সেখানে তো এরকম কোনো ধর্মীয় উস্কানি কোনো দিন দেখতে পাইনি। বা আমার যারা বন্ধু হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদের বন্ধু যারা, তারা তো কোনো দিন এরকম কথা বলে না, তারা তো দেখেছি সবসময় আমাদের বিপদে পাশে দাঁড়ায়, আমরা তাদের বিপদে পাশে দাঁড়াই, একে অপরকে ভালোবাসি। তাহলে কেন এই পরিবেশ, কেন এই সিচুয়েশান? আসুন না আমরা সকলে মিলে মিশে শান্তি সম্প্রীতি ভালোবাসা ঐক্য ভ্রাতৃত্ব বজায় রেখে চলি, সকলে সুস্থ থাকুন ভালো থাকুন। জয় ভারত, জয় বাংলা, ভারতবর্ষ জিন্দাবাদ, হিন্দু মুসলিম সম্প্রীতি জিন্দাবাদ।